আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট জানিয়ে দিব আজ আটই অক্টোবর রোজ মঙ্গলবার আর দুপুর থেকে পর দিন দুপুর পর্যন্ত মোট চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তোর চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের প্রত্যেকটি জেলার আবহাওয়ার আপডেটে কি থাকছে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে টুবিস আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পুরো বাংলা জুড়েই বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন ময়মনসিংহ আর সিলেট রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং কুমিল্লা বিভাগে বাড়ি বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম রয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগ বাদে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটি বিভাগেই দশ থেকে পনেরো মিলিমিটারের উপর বৃষ্টিপাত রেকর্ড চব্বিশ ঘন্টার মধ্যে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম রয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওর্স এই মুহূর্তে আপনাদেরকে আমি আরো বিস্তারিতভাবে চেক করে দেখাবো যে বাংলাদেশের কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এবং কোন কোন জেলায় বাড়ি বৃষ্টিপাত হতে পারে তো বিষয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার আপডেটটি গুরুত্ব সহকারে তো দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের একেবারে তেঁতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দেবীগঞ্জ হলডাকা তারপরে রয়েছে লালমনিরহাট রংপুর এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চিলমারি পীরগঞ্জ বিরামপুর গঙ্গারামপুর দিনাজপুর প্রত্যেকটি অঞ্চল এই বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সৈয়দপুর এই সব সৈয়দপুর রংপুর প্রত্যেকটি অঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইমনসিংহ বিভাগে কিন্তু অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চল জুড়ে অতি বাড়ি বৃষ্টির সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র ফুলপুর নেত্রকোনা ভাগমারা দেখতে পাচ্ছেন রয়েছে কেন্দুয়া কিশোরগঞ্জ ত্রিশাল ভালুকা জলছত্র কালীহাতি কোটি প্রত্যেকটি অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে আপনার অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বাড়ি বদর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনার বিশ মিলিমিটার উপরে বৃষ্টিপাত বর্ষিত হতে পারে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া আপনার দিক থেকে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগেও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যেমন বিশ্বম্বাপুর বাজার ফেনারবাগ জগন্নাথপুর সিলেট জয়ন্তপুর জকিগঞ্জ চর চরখাই বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ বানিয়াচং এবং হবিগঞ্জও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে পরবর্তী দিন দুপুর পর্যন্ত এবং প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ ঘন্টার বিশ মিলিমিটারের উপর বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝকিগঞ্জ এবং বড় লেখাতে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা আরো বেশি রয়েছে তাছাড়া এই মুহূর্তে আমি আপনাদেরকে দেশের মধ্য অঞ্চলের খবর জানিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে দেশের মধ্য অঞ্চল দিয়ে অর্থাৎ ঢাকা বিভাগের উপরেও আপনার বেশ কিছু অঞ্চল জুড়ে বাইরে থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন রয়েছে কাপাসিয়া কোটিয়াদি নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া হুমনা রয়েছে ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই দোহার ফরিদপুর শিবালয় নাগরপুর বনস্টিল টাঙ্গাইল প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর থেকে এবং প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ মিলিমিটারের উপর বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এসব অঞ্চল জুড়ে তাছাড়া দেশের পশ্চিম অঞ্চল জুড়েও ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পত্নীতলা আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া আলমদিগি নন্দীগ্রাম সিংরা তারাস মোহনপুর রাজশাহী পুঠিয়া ভাঙ্গুরা লালপুর ভেরামারা পাবনা আলমডাঙ্গা ধমকল করিমপুর মেহেরপুর পাংশা রয়েছে দিক থেকে বালিয়াকান্দি মাগুরা কচ্ছেদপুর যশোর নড়াইল মকসুদপুর গোবিন্দনাথপুর আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে এবং প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চল জুড়ে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর বিভাগে হ্যাঁ যশুরে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর ভাঙ্গুরা রয়েছে দিক থেকে সাতখিরা সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট জিয়াননগর কাউখালী টুঙ্গিপাড়া গৌর নদী মাদারীপুর শিবচর মকসুদপুর গোবিন্দনাথপুর এবং প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে একেবারে দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা খানিকটা কম রয়েছে যেমন পাথরহাটা কলাপাড়া মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালী মির্জাগঞ্জ বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন এবং হাতিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দেশের উত্তর অঞ্চলের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে আজ দুপুর আগামীকাল দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কুমিল্লাতেও কুমিল্লাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নবীনগর আকুপুর বাঞ্ছারামপুর হুমনা রয়েছে বিনু অতি কোম্পানিগঞ্জ বুড়িচং চান্দিনা রয়েছে এদিক থেকে কুমিল্লা ভরুরা সোয়াগঞ্জ লাকসাম গ্রাম কচুয়া হাজিগঞ্জ চাঁদপুর ফরিদগঞ্জ দেখতে পাচ্ছেন এদিক থেকে রয়েছে আপনার চোদ্দ চোদ্দগ্রাম সোনাইমুড়ি চাটখিল ধাগন বুয়াব এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজরে বৃষ্টিপাত হতে পারে এবং প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ থেকে দশ থেকে বা চোদ্দো পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এই সময়টার মধ্যে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগে অন্যান্য বিভাগের তুলনায় আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে মানে পরিমাণ কম রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সাজেক ধিগিনালা খাগড়াছড়ি লংগদু মানিকছড়ি ফরিকাছ্বরী উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি হাটহাজারি রাজস্থরী রংছড়ি সাতকানিয়া প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন